আসসালামু আলাইকুম, কি অবস্থা? চেন্নাই সুপার কিংস ও মোস্তাফিজুর রহমানের ফ্যানরা কেমন উপভোগ করতেছেন তাদের মোস্তাফিজুর রহমান ও চেন্নাই সুপার কিংসের খেলা? মোস্তাফিজুর রহমান তো 2024 আইপিএলে পুরাই আগুন। মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সেরা লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের 2024-এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, যিনি কিনা মাত্র 2 ম্যাচে শিকার করেছেন 6 উইকেট এবং তিনি তার দ্বিতীয় ম্যাচেই আইপিএলের স্পেশাল ক্যাপ, সর্বোচ্চ উইকেট শিকারের জন্য যে ক্যাপটা রাখা থাকে পার্পল ক্যাপ, সেই পার্পল ক্যাপ পরেই মাঠে নেমেছেন এবং বিশ্বকে চমক দেখিয়েছেন। যে মোস্তাফিজকে নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা যে তাকে কোনো ম্যাচ খেলানো হবে কি না, একেবারে পানের দামে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলাম থেকে ক্রয় করেছিল, সেই মোস্তাফিজ এখন দেখাচ্ছে চমক। আইপিএল 2024-এ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দলের আতঙ্ক এখন মোস্তাফিজুর রহমান, কারণ প্রতি ম্যাচেই তিনি দেখাচ্ছে তার বাহাতি কাটারের খেল, যার বাহাতি কাটারের খেলে পরাস্ত হচ্ছে প্রতিপক্ষের প্রতিটা ব্যাটারই। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে সুযোগ পেয়েই তিনি দেখান তার তিনি করে দেখান বাজিমাত। মাত্র 4 ওভারে 30 রান দিয়ে তিনি স্বীকার করেন 4 উইকেট, যেটি কিনা তার আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল। এবং তার দ্বিতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে আবারও দেখালেন চমক। 4 ওভারে 30 রান দিয়ে তিনি স্বীকার করলেন 2 উইকেট। প্রথম 2 ওভারে কোনো উইকেট না পেলেও শেষের 2 ওভারে চমক দেখিয়ে তুলে নেন 2 উইকেট এবং চেন্নাই সুপার কিংসের জয়ের পথ আরও সহজ করে দেন। গুজরাটকে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সকে 63 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা ব্যাক টু ব্যাক জয় পায় চেন্নাই, এবং এই ম্যাচেও দারুণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান এবং চেন্নাইয়ের জয়েও রাখেন দারুণ অবদান। মোস্তাফিজুর রহমানকে মাত্র তার বৃত্তিমূল্য 2 কোটি রুপিতে নিলাম থেকে ক্রয় করেছিল চেন্নাই সুপার কিংস, এবং তার সাথে মাত্র 1,90,00,000 টাকা দিয়ে কিনেছিল রাচিন রাবিনরাকে। পানির দামে কেনা এই 2 ক্রিকেটারই এখন চেন্নাই সুপার কিংসের সেরা খেলোয়াড়, দুজনই রয়েছেন তাদের সেরা ফর্মে এবং দলকে দিচ্ছেন তাদের নিজের সেরাটা। মোস্তাফিজুর রহমান 2 ম্যাচেই দারুণ খেলেছে এবং দারুণ বোলিং করেছে